এমবিবিএস পাস করে তো ছেলেরা মেয়েরা বেরোচ্ছে, যারা বেরোবে তারা দেখতে পাবে যে তাদের চাকরিগুলো এই সমস্ত আধা ডাক্তাররা খেয়ে নিয়ে বসে আছে। মায়ের পেট থেকে পড়েই একেবারে তৃণমূলের সর্বোচ্চ নেতা ঠিক নিচে হয়ে গেছে, তাহলে তিন দিনে পুলিশ হতেও পারে, সাত দিনে ডাক্তার হতেও পারে, পনেরো দিনে নার্স হতেও পারে। আমি কার কথা বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন, উনি কোন স্বর্গছেঁচা মানিক যে ওকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারবে না। সেই জন্য উনি হাইকোর্টে গিয়ে আবার করেছেন, দরখাস্ত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি আবোল তাবোল কথা বললেও বা এপাং ওপাং ঝপাং গোছের কবিতা লিখলেও তার কিচ্ছু এসে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটে তো জেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন পশ্চিমবঙ্গের মুসলমান ভোটে। এই মুসলমান ভোটটিও ঠিক থাকতে হবে, তাহলে আর কিচ্ছু এসে যায় না, উনি যা খুশি বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতারা সব একজন আরেকজনের সাথে খামচাখামচি করছেন, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এদিকে নীতীশ কুমার আছেন, এদিকে শরদ পাওয়ার আছেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দাঙ্গা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নন, কালিয়াচকে দাঙ্গা হয়নি, দেগঙ্গায় দাঙ্গা হয়নি, উস্থিতে দাঙ্গা হয়নি, চোপড়ায় দাঙ্গা হয়নি, নৈহাটিতে দাঙ্গা হয়নি, চন্দননগরে দাঙ্গা হয়নি, বীরভূমে দাঙ্গা হয়নি, হাওড়ায় দাঙ্গা হয়নি, চন্দ্রকোনা কাটোয়ায় দাঙ্গা হয়নি। বলছি রাজ্যে এবার রীতিমতো সিভিক ডাক্তার আসতে চলেছে, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলার চেষ্টা করব, কি বলবেন? এ জিনিস নিয়ে এর আগে অনেক জল্পনা কল্পনা হয়েছিল, কিন্তু যেটা আমার আশ্চর্য লাগছে সেটা হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কী করে করেতে বলে দিতে পারেন নিজের স্বাস্থ্য সচিবকে তুমি তুমি করে, যে এটা দেখো তো এরকম করা যায় কি না, এরকম করা যায় কখনো? মুখ্য সচিব করতে পারেন বা কোনো সচিব করতে পারেন? এটা করতে পারে একমাত্র ন্যাশনাল মেডিকেল কমিশন, যেটা আগে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া নাম ছিল, সেই ন্যাশনাল মেডিকেল কমিশন একমাত্র করতে পারে। উনি করে দিলেই হয়ে যাবে, উনি যদি এটা করেন তা এবং উনি যদি জবরদস্তি করে এই সমস্ত ডাক্তারদের এই পশ্চিমবঙ্গে কাজ করান, তাদের ডিগ্রি তাদের যোগ্যতা তো রাজ্যের বাইরে মানবে না। আর এরপরে ইতিমধ্যে যেটা হবে যে এমবিবিএস পাশ করে তো ছেলেরা মেয়েরা বেরোচ্ছে, যারা বেরোবে তারা দেখতে পাবে যে তাদের চাকরিগুলো এই সমস্ত আধা ডাক্তাররা খেয়ে নিয়ে বসে আছে, তারপরে কী হবে তারাই জানে। যে জীবনে কোনো রকম রাজনীতি না করে, কোনো রকম লড়াই না করে, কোনো রকম প্র্যাকটিক্যালি বলা যেতে পারে মায়ের পেট থেকে পড়েই একেবারে তৃণমূলের সর্বোচ্চ নেতা ঠিক নিচে হয়ে গেছে, তাহলে তিন দিনে পুলিশ হতেও পারে, সাত দিনে ডাক্তার হতেও পারে, পনেরো দিনে নার্স হতেও পারে, কী অসুবিধে আছে? আমি কার কথা বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন। বলছি রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে অসুবিধে কোথায় বা তিনি সহযোগিতা করলে অসুবিধে কোথায় প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা, কি বলবেন? কি বলবো, একদম সত্যি কথা, কোথায় অসুবিধে? উনি বলুন কোথায় অসুবিধে? তিনি আবার পুনর্বিবেচনার জন্য কালকে না না তাহলে হ্যাঁ আজই জানিয়েছেন, আমি জানি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে উনি ঘাবড়াচ্ছেন কেন, অসুবিধে কোথায়? ওকে তো কোনো রকম মা অপমান বা এরকম ধরনের কিছু করা হয়নি বা ওকে জেলে পাঠানো হবে সেরকমও কিছু করা হয়নি। ওকে বলেছি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে পারি, কেন জিজ্ঞাসাবাদ করতে পারে না? আমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, তোমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, কেন পারবে না? তো উনি কোন স্বর্গছেঁচা মানিক যে ওকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারবে না? সেই জন্য উনি হাইকোর্টে গিয়ে আবার করেছেন, দরখাস্ত করেছেন। এগুলো কুন্তল কে তো দল থেকে বোধহয় বার করে দিয়েছে, কুন্তল এখন দলে ঢুকবার জন্য অভিষেককে তৈলমর্দন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি আবোল তাবোল কথা বললেও বা এপাং ওপাং ঝপাং গোছের কবিতা লিখলেও এবং সারা ভারতের লোক তাকে নিয়ে হাসলেও পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ তাকে একটা বোঝা মনে করলেও তার কিচ্ছু এসে যায় না। কেন এসে যায় না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটে তো জেতেন না, ভারতের বাকি ভারতের লোকের তো ভোটে জেতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষিত লোকের ভোটেও জেতেন না,
মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন পশ্চিমবঙ্গের মুসলমান ভোটে। এই মুসলমান ভোটটিও ঠিক থাকতে হবে, তাহলে আর কিচ্ছু এসে যায় না। উনি যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন, যেরকম ইচ্ছে কবিতা লিখতে পারেন, মুসলমান ভোটটি ঠিক থাকতে হবে, তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই। এইটাই হচ্ছে ওর রাজনীতির প্রথম এবং শেষ কথা। রাজনৈতিক মঞ্চে বলে কী লাভ? আদালতে গিয়ে বলুন যে অমিত শাহের ছেলেকে ধরা হোক। বিএসএফের আওতা এখন বোধ হয় 50 কিলোমিটার হয়েছে এ থেকে, সেই পর্যন্ত সমস্ত গরু কি তার মধ্যেই জন্ম নিয়েছে এবং সেখান থেকেই বিএসএফের আওতার মধ্যে সেখান থেকেই সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে, সে পর্যন্ত পৌঁছলো কী করে? এ কথাটা জবাব দিতে হবে না রাজ্য পুলিশকে? এ তৃণমূল দলটাকে বুঝতে হবে। তৃণমূল দলের দেড়খানা নেতা, প্রথম শ্রেণীর দেড়খানা নেতা, একজন মমতা ব্যানার্জি আর একজন যিনি আছেন তিনি আধখানা নেতা, আর বাকি সবাই মানে বাকি সবাই সমান। দ্বিতীয় শ্রেণীর নেতা 10,000 হতে পারে, তো তাদের মধ্যে দুজন মারামারি করবে, এর মধ্যে আর আশ্চর্যের কী আছে? সুভা প্রসন্ন এর ববি হাকিমের সাথে লড়বে। ইতিমধ্যেই রাজ্যে অমিত শাহ এলেন, আপনার সঙ্গে কথা হলো, কী কথা হলো জানতে চাই দর্শক এতদিন পর। হ্যাঁ, কথা হয়েছিল অমিত শাহর সঙ্গে, মঞ্চে বসেই কথা হয়েছিল, সমস্ত দর্শক দেখেছেন। কী কথা হয়েছিল সেটা ঠিক এখনই বলা যাবে না। আমাকে উনি কিছু কাজ দিয়েছেন, কিছু বৌদ্ধিক কাজ দিয়েছেন, সেগুলো আমাকে করতে হবে, কিন্তু কী হয়েছে সেটা তাতে রাজ্য বিজেপি সব খেলা আপনাদের শেষ হবে তিনি বলছেন রীতিমতো, এই যে আপনারা খেলা শুরু করেছেন। এই বাজে না তো বাজিয়ে যাচ্ছেন, উনি কবে থেকে প্রধানমন্ত্রী হবার লোভে? প্রধানমন্ত্রী আর হওয়া হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতারা সব একজন আরেকজনের সাথে খামচা খামচি করছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এদিকে নীতিশ কুমার আছেন, এদিকে শরদ পাওয়ার আছেন, তাদের মধ্যে কী হবে আমি জানি না। তারা সবাই মানে 2024 সালে যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন এ সম্বন্ধে আমার মনে অন্তত বিন্দুমাত্র সংশয় নেই। আর বাকি কার মুখ পুড়বে, কে ইয়ে হবে, কার মুখ চুন হবে, সেসব ব্যাপারে আমার খুব একটা উৎসাহ নেই। বলছি দাঙ্গা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা লাগাতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দাঙ্গা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নন, কালিয়াচকে দাঙ্গা হয়নি, দেগঙ্গায় দাঙ্গা হয়নি, উস্থিতে দাঙ্গা হয়নি, চোপড়ায় দাঙ্গা হয়নি, নৈহাটিতে দাঙ্গা হয়নি, চন্দননগরে দাঙ্গা হয়নি, বীরভূমে দাঙ্গা হয়নি, হাওড়ায় দাঙ্গা হয়নি, চন্দ্রকোনা কাটোয়ায় দাঙ্গা হয়নি। এই সমস্ত দাঙ্গাগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় চেপে গেলেই সবাই ভুলে যাবেন? এই তো কদিন আগে রামনবমীর সময় দাঙ্গা হলো, সে দাঙ্গাগুলো কে করেছিল? সে দাঙ্গাগুলো আগে থেকে কোনো খবর পায়নি, পুলিশের তো ইন্টেলিজেন্স থাকে, তারা কিছু করতে পারেনি? উনি একবারে তোতা পাখির মতন দাঙ্গাবাজ, বিজেপি দাঙ্গাবাজ, বিজেপি দাঙ্গাবাজ। মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করেন, আদ্যপান্ত আগাগোড়া সাম্প্রদায়িক রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ভিত্তিই হচ্ছে মুসলমানের ভোটকে পেতে হবে, বিশেষ করে সাগরদিঘী উপনির্বাচনে ওর মুসলমানের ভোট কিঞ্চিত খসে যাওয়ার পরে ওর মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই তারপর থেকে আবার উনি আরম্ভ করেছেন। এর আগে মুসলমান সম্প্রদায়কে দুনিয়ার সব রকম অন্যায় অবিচার সব নানা রকম সুবিধা দেওয়ার জন্য উনি উল্টে পড়ে কাজ করেছেন, যেখানে অন্য রাজ্যে মাদ্রাসা শিক্ষাকে সরিয়ে দিয়ে আজকাল আধুনিক শিক্ষা প্রবর্তন করা হচ্ছে, সেখানে উনি মাদ্রাসা শিক্ষার জন্য একেবারে প্রাণ দিয়ে দিচ্ছেন। এটা না সাম্প্রদায়িক রাজনীতি নয়, এর থেকে দাঙ্গার জন্ম হয় না। এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক চেহারা। এবং যেমনি চোরের মায়ের বড় গলা যেমনি কথা আছে, যখন চোরকে তাড়া করা হয় তখন চোর নিজেই চোর চোর বলে দৌড়ায়, ঠিক সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাম্প্রদায়িক রাজনীতি করে সেই সাম্প্রদায়িক রাজনীতি ঢাকবার জন্য বিজেপিকে দাঙ্গাবাজ বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে মুখ মীনাক্ষী মুখার্জি, কে মীনাক্ষী মুখার্জি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অস্বীকার করার জায়গা নেই কোনো। কে মীনাক্ষী মুখার্জি? চিনি না, কীরম দেখতে, মাথা মুন্ডু, তিনি কী করেছেন আজ পর্যন্ত রাজনৈতিকভাবে?
মীনাক্ষী মুখার্জী একটা নাম তো বটে, তোমার নাম যেমনি মল্লিকা সেরকম একটা নাম, আমার নাম তথাগত এটা একটা নাম, তেমনি মীনাক্ষী মুখার্জী একটা নাম। এ মীনাক্ষী মুখার্জী কে তাকে পাত্তা দেয়, কী তার ওজন?